কেন্দ্রীয় বাহিনীর গাড়ি থেকে টাকা বিলি করা হচ্ছে বিজেপির হয়ে টাকা বিলি করছে কেন্দ্রীয় বাহিনী মন্ত্রীরা হোটেলে হোটেলে বসে টাকা বিলি করছেন গোটা দেশ থেকে বাংলায় টাকা বিলি করা হচ্ছে এমনকি বিলি করা হচ্ছে পিএম এর ফান্ডের টাকাও হাই ভোল্টেজ নন্দীগ্রাম শেষ দফায় প্রচারে ফের বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা এই পৃথিবীর ইতিহাসে নিজেদের দীক্ষিত করেছেন আগামী দিনে এই এলাকা থেকে আমি দাঁড়াচ্ছি আমার প্রতীক চিহ্নে জোড়া ফুল চিহ্নে মেশিনে দু নম্বরে নাম আছে আপনারা জানেন বিজেপির লোকেরা সারা নন্দীগ্রাম নয় সারা বাংলায় গুন্ডামি করে বেড়াচ্ছে সন্ত্রাস করে বেড়াচ্ছে কি আমার কাছে খবর আছে নিজের একটা মেয়েকে নিজেরা খুন করবে করে বলবে তৃণমূল করেছে বলে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টাও করবে এই প্ল্যানও ওদের আছে এই প্ল্যান আছে বলে প্ল্যানটা আগে আপনাদের আমরা জানিয়ে দিলাম আমি আপনাদের বলি এরা মানুষের ভোট বিশ্বাস করে না এরা মানুষকে বিশ্বাস করে না এরা নশো টাকা সাড়ে নশো টাকা গ্যাসের দাম করে গ্যাসের দামে বাজার আগুন পেট্রোলের দাম বেড়ে গেছে ডিজেলের দাম বেড়ে গেছে নোটবন্দির টাকা কোথায় গেল রেল বন্ধ করে দিচ্ছে বিএসএনএল বন্ধ করে দিচ্ছে এমটিএনএল বন্ধ করে দিচ্ছে এয়ার ইন্ডিয়া বন্ধ করে দিচ্ছে জিনিসের দাম হু করে বেরোচ্ছে বাড়ছে আর কৃষকরা আন্দোলন করছে কৃষকদের জমি জমা সব লুট করে নিচ্ছে তাই মনে রাখবেন নন্দীগ্রামের মানুষ আমি যে কোনো জায়গায় দাঁড়াতে পারতাম কিন্তু নন্দীগ্রামে দাঁড়িয়েছে তার একটাই কারণ আমি নন্দীগ্রামের ভূমিকে প্রণাম জানাই আমি নন্দীগ্রামের মা বোনদের প্রণাম জানাই আমি বৃহস্পতিবার পয়লা এপ্রিল নন্দীগ্রামে ভোট শেষ দফায় হেভি ওয়েট প্রচারে আজ সম্মুখ সমরে মমতা শাহ একাধিক কর্মসূচি রয়েছে যুজুধান দুই নেতৃত্বেরই সকালে ভাঙ্গা শহীদ বেদিতে মাল্যদান করে দিনের কর্মসূচির সূচনা করেন তৃণমূল নেত্রী হুইল চেয়ারে করে রোড শো করে পৌঁছায় সোনাচূড়ায় সেখানে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে নিশানা করে কড়া আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দাগেন টাকা বিলি করছে বিজেপি গোটা দেশ থেকে বাংলায় টাকা বিলি করা হচ্ছে পুলিশের গাড়ি থেকে টাকা বিলি করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর গাড়ি থেকে টাকা বিলি করা হচ্ছে বিজেপির হয়ে এই টাকা বিলি করা হচ্ছে আধা সেনা মন্ত্রীরাও হোটেলে বসে টাকা বিলি করছেন যার মধ্যে রয়েছে পিএম ফান্ডের টাকাও তিনি অভিযোগ করেন নির্বাচন কমিশনকে বারবার বলা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাই তৃণমূল নেত্রী পরামর্শ দেন টাকা দিলে টাকা ফেরত নিতে তারপর মাথা ঠান্ডা করে ভালো করে ভোট দিতে বলেন কোনো অশান্তি দাঙ্গায় না গিয়ে ভোট দিন আটচল্লিশ ঘন্টা মাথা ঠান্ডা কেউ ভয় দেখালে ভয় পাবেন না ভালো করে ভোটটা দিন বিজেপিকে একেবারে বোল্ট আউট করতে হবে গুন্ডামি যারা করছে তাদেরকে রাজনৈতিকভাবে কবর দিন মেশিন খারাপ করে রেখে দেবে এইসব এলাকায় অনেক ইচ্ছা করে করে আপনারা দাঁড়িয়ে ভোট দেবেন ওয়েট করবেন দরকার হলে কিছুক্ষণ বাইরের গুন্ডারা কালকেও আমি একটা শুনেছি বিহারের গুন্ডা নিয়ে আসছে ইউপির গুন্ডাদের নিয়ে আসছে মেয়েদের ওপর অত্যাচার করার জন্য মা বোনেরা নিজেদের নিজেদের ভালো করে কেয়ার নেবেন ওই বহিরাগত গুন্ডাদের বাংলা থেকে দূর করে দিন বাংলা থেকে উৎখাত করে দিন এই দু তিন দিন ধরে দেখবেন নানা রকম ঘটনা ওরা ঘটাবে ল অর্ডার এখন তো ইলেকশান কমিশন দেখছেন আমি ইলেকশান কমিশনকে অনুরোধ করব কেন বিহারের গুন্ডাদের আপনারা অ্যালাউ করছেন কেন উত্তরপ্রদেশের গুন্ডাদের অ্যালাউ করছেন একটা গভর্নমেন্টের নিয়ম আছে ইলেকশানে কটা গাড়ি ব্যবহার করতে পারে এক একটা ক্যান্ডিডেট ক্যান্ডিডেট সবাই কিন্তু সমান আমি তো দেখছি এক একজন তিরিশটা চল্লিশটা করে গাড়ি নিয়ে ঢুকছে এমনকি আমি দেখছি হোম মিনিস্টার নিজেও যখন ইলেকশানে আসবে ইলেকশনের কন্ডাক্টের মধ্যেই পড়ে সেখানেও আমি দেখছি একশোটা প্রায় শুধু পুলিশেরই গাড়ি এই অবস্থা সাধারণ মানুষ যাতায়াত করতে পারছে না এমন অবস্থা